ওই যে কোলেস্টার তো ফ্রিজ, ওই ফ্রিজে আলু ঘামাই যায়, ওই যদি ময়লা থাকে তো আলুটা কালো হয়ে যায়, দাগ হয়ে যাবে, দাগ হয়ে যায়। আর যদি মাটিটা শুকিয়ে যায় আর আলুটা থন চালায়, সেই সময় আর দাগ হবে না, আলুটা চেহারা ভালো থাকে। এখন গোল আলুর খেতে গেছি থালা নিয়ে, সেই সময় ছিল বড় থালা, বড় থালার অবস্থা, পাটা পাটের থালাগুলো বড় থালা ছিল। এখন ওই সময় আমরা কেজি হিসেবে আলু কিনে নেই, আমাগো সালা হিসেবে এক বস্তা 90 কেজি আমি তো জানি, হ্যাঁ 90 কেজি তো আড়ে। এখন একটা ছোট সালা দিচ্ছি, একটা ওই সালাগুলোর মধ্যে কম বেশি আছে, 19 20 আছে, 5 10 কেজি কম কম হতে পারে, 5 10 কেজি এমন এমন সালা ধরছি। এখন ওই যে সালায় গায়রস্থক করছি, চাচা দেখেন এটা আমি 90 কেজি আসছে, তাহলে আপনি 90 কেজির হিসাবে কেজি বাই করে, এখন কেজি আপনার 60 টাকা হইলে, 5 টাকা হইলে এখন কেজিটা গাও গাও গুণ দিলে বাইরে যাবে। এখন আমরা বিন ধরছি ছোট শালা, ওর মধ্যে বিন আছে 100 কেজিও ধরে, এই বড় শালা আছে ওই এত ধরি নেই, না কুটি দেই ধরছি, ব্যবসা তো ওইটাই ভাই, সব সময় সমান ধরা যাবে না, যা আছে এক গড়া এক গড়া। ভাই আপনার একটু এই যে কান্দাটা উড়ে দেন, এখানে পানি দেবে, পানি ভাই আর হ্যাঁ। এখন ওই আলু খেতে গেছি, আলু তো কিনছি আর 300 400 শালা একদিন, আবার আর একদিন কিনছি 200 300 শালা, মানে আপনারা নিজেরাই মানে আপনার এই আলু কিনছি মানে 50 সালা, আপনার আলু হবে 60 সালা, যদি আপনি ওই 90 কেজি নাপকে নাপকে দেন নাই তো নাই, আর যারা আছে দুই একটু করে না, প্রচুর পরিমানে বলক করে ভাই ভাবে নেই। এখন নিয়ে হিসাব করি, আমাগো হিসাব একটা বিন আছে নিজগর মধ্যে, নিজগর মধ্যে যখন বহি রাইতে হিসাব কিরে কত টাকার আলু মানে না কিনলি, কয় বস্তা আছে, কতটুকু হইতে পারে, এখন হিসাব করি মোবাইল টিপ, এখন মোবাইল টিপকে টিপকে দেখি আমাগো আলু ওই দিন ভর গিয়ে যদি 200 সালা কিনি, তা দেখি আমাগো 200 সালায় 250 হবে, 200 বস্তা 50 সালে এমনিতে পারে হইতো, আর 50 আই ভরবে বস্তা অটোমেটিক, যদি আমাগো 50 সালা যদি আহে তাহলে ওই 50 সালা তো আইলো আইলো, আবার ওই 50 সালা আবার কাল কালকে কিনবো নে, ওই তো কিছু হবে, ওই এত কিছু হবে, দেখবি বতরটা তো আমাকে 200 250 সালা আলু বেশি হয়েছে, এই সিজনটা ধরো আলু যদি ও যদি লস হয় তাও আমি ওই 50 বস্তা দাম পাবো, ওইটার দামটা আমি পাইয়ে যাবো, যদি সমান হয় যে আলু 10 টাকা কিনছি 10 টাকাই আছে, হ্যাঁ তো আমার ওই যে 50 বস্তার হিসাবে আমি পাবো। এই যে বর্তমান ধানের আমাগো, আপনি যখন আমাগো ওই মুড়ে গেছেন আপনি বুঝতে পারেন, মগো দশ দিন 2-3 ফিট ধান হয় রোয়া ধান, রোয়া ধান হ্যাঁ ধান রোয়ে, একটা ইরি যে এই যেমন যে ইরি সেজন, এটা ইরির পরে আবার আর একটা ধান রোয়া, হ্যাঁ রোয়া ধান আমাগো করে, আপনার কথা তো ধান শুধু লাগায় লাগায় ছিটেও দেয় অল্প লোক, হ্যাঁ মানে ছিটা ছিটা দেন ছিটা দেন, ছিটা ধানের সান কম, ওই তো হয় না, তো ওই তো হয় না, অল্প হয় করে লাগানোর জন্য ওটা ইরি ধান কয়, ঘরে ওই ধানের বীজ লেবেন 20 দিন আগে হেলাইছি, ওই ধান পাকার আগে 20 দিন আগে হেলাই থুমু, হ্যাঁ ওই ধান কাটার পর পর একটা গাড়ি ঢুকাই ঢুকাইয়ে উঠে জমিতে দোয়ালের টানা, তখন ওই ধানটা লাগাই দিলাম, 90 দিন পরে ওই ধানটা হইয়া গেল, আচ্ছা ওই ইরি ধান কুটে মুটে ভূত দেওয়া তাওয়া দেতে মেলতে 90 দিন হইয়া যায়। এখন আমাকে দশে তো ধান ফলে না বেশি, রংপুর দিনাজপুর 90 দিন কাঁচাই দেয়। এখন ওই ধান কিনতে যাই না আপনার কোনা, আচ্ছা গেছি ডিজিটাল নিয়ে, আগে তো ছিল এই যে কাড়া, এই হাত দিয়ে নাড়তো মুট মানে না 5 5 কেজি 5 কেজি করে,
মাপি কিনি দেখেন আপনি আমার ধারে 600 করে কিনছেন, আপনি আবার টেকের হাট যায় 650 টাকা বেচবেন, আবার এই মূল্যে মানে 50 কেজি ধান আপনার মানে বললেন তো আমি তো 50 কেজি আরো তো কিনবো, আরো তো কিনবেন তাহলে, এতে আমার আয় পড়বে সবকিছু।